সাড়ে ছটার ফোনে থাকতে হবে, ইচ্ছা ছিল কিন্তু 10টা অবধি শুয়ে থাকি, কিন্তু মানে সকালবেলায় ওঠা অভ্যেস তো অত দেরি শুতেও পারি না, মানে অস্বস্তি লাগে কি এই কাজটা বাকি, এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে, আবার দেরি হয়ে যাবে, পুজো করতে দেরি, জল ভরতে দেরি হয়ে যাবে, এই চিন্তা করতে করতে আর ঘুম হয় না। আর যখন ঘুম ভেঙে যায় তো আমি আর বিছানায় পড়ে থাকতে পারি না, আমাকে উঠতেই হবে। আমি বিছানায় পড়ে থেকে থেকে না ওই চোখ বন্ধ করে শুতে পারি না, আমি না অভোর ঘুমেতে থাকবো না নেশাতে থাকবো, কিন্তু আমি অমন করে শুতে পারবো না। যাই হোক, উঠে গেলাম সংসারে, সকালবেলা উঠেই ইয়ে করছি কি বলে বাসন ফাসন মেজে নিলাম, আর কেন কি কালকে জানছিলাম কি আজকে রবিবার তো বাসন রেখেই দিয়েছিলাম রাত্রিবেলায় মাজিনি, আর জানি কি ছুটির দিন অফিসে কোনো তাড়া নেই তো মেজে নিয়েছিলাম মাজিনি, আর এখানে রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করে নেবো। আর আজকে আমি সকালবেলায় উঠি মনে করে মুখের মধ্যে ওই অ্যালোভেরা তারপরে হলুদ তারপরে কী সব, হ্যাঁ আলু আলুর কষ আলুর রস দিয়ে মুখটার মধ্যে রেখে দিয়েছিলাম। আর জানি কাজ করতে করতে তো আমার একটু টাইম লাগবে, 15-20 মিনিটের মধ্যে শুকিয়ে যায় তারপরে ধুয়ে নেবো, তো ওইটি ধুয়ে নিলাম। আমি কোনোদিন রান্নাঘরে কুলকুচি করি না, হ্যাঁ মুখের থেকে কিছু কুলকুচি করি না, আর শুধু মুখটা ধুই সেটা করি কিন্তু কুলকুচি করি না, কেন এটা লক্ষ্মীর ঘর, এটা মধ্যে এসব কিছু করতে নেই। আর ভালো মতন রান্নাঘরটা পরিষ্কার করতেই হবে আমাকে, কেন কি আমার একটুখানি বাতিকও আছে পরিষ্কার করা, তোমরা সবাই জানো হাত ধোয়া পরিষ্কার করা আমার একটু বাতিক আছে, তো করে নিয়ে ভালো মতন বালটি ফালটি মেজে নিয়েছি আজকে, আর রান্নাঘরটা ভালো মতন পরিষ্কার করছি, আজকে ফিনাইল দিয়ে পরিষ্কার করলাম, রোজ দিন করি না সত্যিকারে বলতে কি, সামনে সামনে করি না, ভেতর থেকে মানে ভেতর অবধি করলাম আজকে ভালো মতন, বালটি ফালটি সরিয়ে সিলিন্ডার সরিয়ে, আর স্নান ফান করেছি, শ্যাম্পু করেছি, চলে এলাম ঠাকুরঘরেতে, আজকে শ্যাম্পু করেছি, মানে ভালো মতন স্নানও খুব ভালো মতন করি, অন্যদিন যেমন তেমন করে চলে আসি, আজকে ভালো মতন শ্যাম্পু করে চুলটুলকে শ্যাম্পু করে গায়ে ফায়ে সাবান টাবান লাগিয়ে তারপরে করেছি। তো কাপড়টা তো আমি রোজই কাচি নিজের, কখনো কখনো মাসিকে দিই নিজের, যখন একটু পুরো মানে দেখি একটু নোংরা হয়ে গেছে তখন সার্ফেতে ইয়ে করার জন্য দিয়ে দিই, আর ভালো জামাকাপড় তো কোনো দিন দিই না মাসিকে, জানি সার্ফ রেখে দেবে তখন আমার জামাকাপড় ভালো জামাকাপড় নষ্ট হয়ে আলমারিতে থাকবে তখন, তো এই চলে এলাম স্নান করে আর মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিয়ে, এবার চুলটুল না ছাড়িয়ে নিয়ে ঠাকুর প্রণাম, এখানে আদ্যামাকে প্রণাম করবো, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে বলে কী বলে ইয়ে করলাম ক্রিম লাগালাম, আর এখানে সিঁদুর সিঁদুরটা পরে নেবো, তারপর চুলটা আঁচড়ে নিয়ে তারপরে যাবো ঠাকুর ঘরেতে, আবার এখানেও ঠাকুরকে সিঁদুর লাগে তো আমি নিয়ে শীতেতে সিঁদুর লাগিয়ে নিই ওই ইয়েতে, আর আজকে ঠাকুর ঘরটাতেও একটু নিয়ে ভালো মতন পরিষ্কার করি, বৃহস্পতিবারই করি অবশ্য ভালো মতনই করি, তো আজকেও করলাম ভালো মতন, আর একটু মনে সুখেতে ঠাকুর ঘরে স্পেন্ড করি। আমি বললাম কি ইনসুলিন নিয়ে নাও, কেন কি রাস্তা আমাদের কি খাচ্ছে দিচ্ছে বলে না ইচ্ছে করবে, সপ্তাহে একদিন খেতেই পারে কোনো ব্যাপার নেই, আর কাজ করে এত খাইয়েছি না পেট বসে গেছে, আর খেয়ে গেছি পেঁপে নিয়ে আসবো, বেশি করে পেঁপে নিয়ে আসবো, আর বটে কি স্মার্ট লাগছে দেখো নজর লেগে যাবে, আমি মাঝে মাঝে আঙুল কামড়ে দিই, কামড়ে দাও আমাকে, ছোটবেলায় মায়েরা কি করতো যে ঘুম থেকে ওঠে বাসি মুখেতে বাচ্চার আঙুল কামড়ে দেওয়া, আমার মাও কামড়েছে অনেকবার, আমার মানে সবাই কামড়েতো বাচ্চাদের মানে ভাই বোনেদের দিদি আর ভাই, তো আঙুল কামড়ে দিই। আমি একটু হাসি মজা করি জানো তো, মানে তো একটুখানি মানে আগে তো অনেক করতাম, এদিন এটা একটু কম করি, তাও করি, ও কম কথা বলে কিন্তু ওকে কথা বলার জন্যই এত কথা বলি, নাহলে তো ও চুপচাপ থাকে, বেশি ও চুপচাপ থাকে, আমিও চুপচাপ ছিলাম, তো এখন বক বক তাও শিখে গেছি, এই বাজারে চলে এসেছি, কাছে বাবা দুদিন ধরে নেই বাড়িতে আর আমার বাজারও নেই, তাহলে বাবাকে বলি বাবা এটা নিয়ে আসতে, বাবা ওটা নিয়ে আসতে, বাবা নিয়ে চলে আসে, আর একদম বাজার নেই, মাছ নেই, মাছ কম কম একদম দু একদিনই চলবে হয়তো, আর মাছ ছাড়া তো ও চল ওর হবে না, আর সবজি বাজারও কিচ্ছু নেই, একদম ফাঁকা আমার ট্রে একদম খালি, তো যাই হোক আমাকে তো এবার বাজার করতেই হবে, ওকে ও আমি না এমনি ভাতও খেলে পরে আমার কোনো অসুবিধা নেই, আমি সবই খেতে মানে অ্যাডজাস্টেবল হচ্ছি, আমি নুন ভাতও খেতে পারি, ফ্যান ভাতও খেতে পারি, আর সব সবজি দিয়ে ভাত খেতে আমার মা সব শিখিয়েছে, কি মানে মানে যেমন সিচুয়েশান তেমন তুমি নিজেকে অ্যাডজাস্ট করে নাও, এই যে বাজারেতে এসছি আর খুব মজা লাগে জানো, বাজারেতে আসতে আমি একটুখানি মানে
হাত খোলা অত আমার নয়, কিন্তু ও আসলে পরে বেশি বেশি বাজার করে। তো আমার যেটুকু দরকার সেটুকু আমি বাজার করে নিলাম, আর বাজারে আসতে মানে সব কিছু কিনি সব কিছু কিনি, কিন্তু টঙ্কাটাও দেখতে হবে না টাকাটাও দেখতে হবে। আর এই যে ও বললো কি আমার ভারী লাগছে ব্যাগটা, তো তুমি নাও, আমি কিছু জিনিস কাউকে দিলাম হাতে, বললে আমার বেশি ভারী লাগছে, আমি চলে এসেছি এটাই পরোটা। এই দেখো এখানে পেটাই পরোটা আজকে, আমি আমার পেটাই পরোটা খেতে খুব ভালো লাগে, তো আমি বললাম কি পেটাই পরোটা নেবে, তো বলে ঠিক আছে নাও। এখন 12টা বাজতে আছে, 11:45, কিছু খাওয়া হয়নি, তো ওদের তেল ফেললেও কম থাকে, দেখুন গরমও হচ্ছে, সঙ্গে সঙ্গে বানিয়ে দিল। এটা 400 গ্রাম, বেশি হয়ে গেছে মনে হচ্ছে, যাই হোক সেমি। আর এখানে মাছ, এটা রুই মাছই হচ্ছে, কাটা পিস নিয়ে এসছে, আজকে চিকেন রান্না করবো, চিকেন ছিল আগের থেকে। আর এখানে আছে কি কি নিয়েছি বলে দিচ্ছি, এটা পালং শাক, পালং শাক, কুমড়ো, ঝিঙে, ডাটা, আর থোর, ক্যাপসিকাম, আর এটা লাউ শাক নিয়ে এসছি আমার পছন্দের জিনিস, আর টমেটো, আর এখানে আছে পেঁপে, ব্যাস আর কিছু আনা হয়নি, আলু পেঁয়াজ আছে। এবার খেয়ে রুম খুব খিদে পেয়েছে, খেয়ে নি ঝাল হয়েছে কিনা, ও ঝাল লাগলে পর তখন আমার আমার অসুবিধা নেই, ওর অসুবিধা। আর এগুলো গরম না খেলে পরে ঠান্ডা ভালো লাগবে না খেতে। আর যখন আমরা নিচ্ছিলাম তখনই ওর আগের এটা শেষ হয়ে গেছিলো, তা আমাদের গরম গরমই হলো আর কি। আর পেট পুজো একটুখানি হলো, মানে পেটাই পরোটা আর ঘুগনিটা খেলাম, ওর প্রচুর ঝাল লাগছিলো। আর কম তেলেতেও রান্না এরা করে, তো খেলে অতটা ক্ষতি না, কিন্তু রোজ রোজ খাওয়াটা ঠিক না। তো এখানে সব সবজিগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিলাম ভালো মতন ব্যবস্থা করে, শাক টাক শাকটা ঝুড়ির মধ্যে রেখেছি, আর বাকি সব সবজিগুলো ট্রের মধ্যে ঢুকিয়ে দিলাম গুছিয়ে। এবার রান্না করতে যাব, বেশি কিছু রান্না করব না, কেন কি আজকে দেরি এমনিতেই হয়ে গেছে, তো মাংসর ঝোল ভাত বাস ওইটুকুই করবো, আর কিছু করবো না। তো ওই পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে নেবো, আর আজকে আর বেশি রান্না ইচ্ছা ছিল কি শাকটাও করি, কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আর শাকটা আমি এমনি নর্মাল করতে চাইছিলাম না, কি শুধু সেদ্ধ করে আমি সব সবজি দিয়ে, যখন সবজিগুলো আছে তো সবজি দিয়েই করবো, তো ভাবলাম কি চলো নেক্সট ডে করবো, আজকে আর শাকটা করবো না। আর পেটটা একটু মানে পেটাই পরে পেটটা ভরেই গেছে, তো মাংসর ঝোল ভাত আমার খুব ভালো লাগে, শুধু আমার কিছু দরকার হয় না, কিন্তু ওর জন্য একটুখানি ভাবতে হয়। তো যাই হোক, ভাতের ফ্যানটা গেলে নিলাম, আর এবার মাংসটা বসাবো, আর এবারে সরি ইয়ে করলাম কি বলে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে আর টমেটো কুচিয়ে একসঙ্গে মিক্স করে নিলাম, আর আলাদাভাবে পেঁয়াজটাকে কষলাম না, আর আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম তোমার ইয়ের মধ্যে ভাতের মধ্যে, জলটা বেরিয়ে যায় ওই আলুর জলটা, তো তা মাংসের মধ্যেই দিয়ে দেবো একসঙ্গে, আর একবারই তো কষে বসিয়ে দেবো। আর এটা করেছি তোমার পেঁপে সেদ্ধ, কেন কি ওর কনস্টিপেশন হয়ে গেছে কাঁচকলা খেয়ে কদিন, তো আমি বললাম কি চলো তোমার পেঁপে সেদ্ধ করে দিচ্ছি, ওর জন্যই করলাম। আমি বললাম কি গোটা খাবে, তো বললো কি না গোটা খেয়ে কি মারবে নাকি আমাকে, তো পেঁপেটা সেদ্ধ করে একটু ম্যাশ করে নিলাম, আর একটু স্যুপের মতনই বানিয়েছি জাস্ট, আর একটুখানি ঘি দেবো, একটু সর্ষের তেল দেবো, আর এটা ঘরে বানানো ঘি, এটা এমনি ঘি না ঘরে বানানো ঘি, তো এটা মধ্যে একটু গোলমরিচ দেবো, আর বললাম কি তুমি একটু কোনো গাজর ফাজর কেটে দেবো, তো বললো কি না এমনি দাও, তো
তো আমি একটু সর্ষের তেলও দেবো ওর মধ্যে, একটু টেস্ট আছে সর্ষে, মানে ঘিয়ে ঘি তো ভালোই লাগে খেতে, সর্ষের তেল দিলে পরে না আমার খুব ভালো লাগে টেস্ট, আমার আমার ভালো লাগে অন্তত, তো একটু ঝাঁঝ ঝাঁঝ ভাব থাকে না সেটা আমার খুব ভালো লাগে, তো ওকেও দিলাম একটুখানি সর্ষের তেল, আর এবার ওকে দিয়ে দেবো, কেন কি ও একদম বলছে আমার খুব অসুবিধা হচ্ছে, কদিন কাঁচকলা খাইয়ে গেলে তুমি আমার অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে ঠিক আছে চলো তোমাকে পেঁপে খাওয়াচ্ছি এবার। তো আমি দেখে নিলাম কি নুন টুন ঠিক আছে কি না, হলে আবার চিল্লামিল্লি করবে। আর এই দেখো বৃষ্টি ঝমঝম করে পড়ছে, আমার বৃষ্টি খুব ভালো লাগে, আর এই বৃষ্টির আওয়াজটাও খুব সুন্দর লাগে বলো, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে কি আমাদের জল জমে যায়, এটা একটা প্রবলেম হচ্ছে, মানে এটাই ভীষণ বাজে লাগে কলকাতার মধ্যে, আমাদের বাড়ি ওখানে বৃষ্টি যতই বৃষ্টি হয় কিন্তু জল জমবে না, এটা জায়গার উপরে ডিপেন্ড করে, আর এখানে মাংসটা কষানো হয়ে গেছে আর জলটা গরম করতে দিয়েছি, এরকম ডিসেম্বর লাগছে না বেশিটাকে ঠান্ডা ভাব চলে এসছে, আর এই বৃষ্টির ইয়েতে না তো মাংসের খেতেই ইচ্ছে করে, আর পেঁয়াজি পেঁয়াজি খেতে মাংস তেল ছেড়ে দিয়েছে, এবার জলটা মধ্যে গরম জলটা দিয়ে দেবো, তেল না ছাড়লে পরে না যদি তুমি এমনি দাও তো একটা কাঁচা কাঁচা ভাব গন্ধ আসে, তো তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি জল মানে জল দিই না, তো তেলটা ছেড়ে গেল, এবার জলটা দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো, অতটা জল রাখবো না অবশ্য, একটু ফুটতে ফুটতে একটুখানি কমবে তারপরে আমি নামাবো, আর বেশি কষাও করবো না, কষা খেলে আজকে তো কষা রাখার কোনো ইয়েই নেই ব্যাপার নেই, কারণ ডাল ফাল কিছুই করছি না, তো জলটা তা একটুখানি মারবো, বেশি জল রাখবো না, আর আলুটা গেলে নেবো একটুখানি, আলুটা গেলে গাললে পরে না একটু ঝোলটা গাঢ় হবে আর খেতে টেস্টও হয় একটুখানি, তো আলুটা তো আমি জল ভাতের সঙ্গে দিয়েছিলাম তো জলটা তো বেরিয়েই গেছে, মানে একটুখানি ওর একটা যে ওদের যেমন সুগারের প্রবলেম তো একটুখানি মানে এটা কমে যায়, তো এইভাবেই আমি জলটা বার করে নিই আলুর, আর একটু ঢাকা দিয়ে ফুটে যাক তারপর কম কমিয়ে দেবো। কারা হাত ধুয়ে নে, বাঘে বাঘেরা তুমি বাঘ, তাহলে আমি কি, হ্যাঁ আমি তাহলে কি, হ্যাঁ তুমি বাঘ তো আমি কি, এই যে বলল কি আমি জিজ্ঞেস করলাম কি কি খাবে মাংসের ঝোল ভাত, তো বললাম বললো হ্যাঁ, এখন আমাকে বলছে কি আর কিছু করোনি, তা কি করবো আমি জিজ্ঞেস করলাম, তো আমার তো মাংস খুলে পরে আর কিছু দরকার হয় না, আমার মাংস শরীর কোনো কিছু রান্না মানে কিছু খেতে ইচ্ছা করে না, এই পাঁপড় আর বড়ি ভেজে দিলাম, লঙ্কা খাবে আমার নুন লাগে না, আমি নুন ছড়াই খাই বাবা দরকার, আমি জাম্বু মান, আমি নুন লাগে না জাম্বু মানে নুন খায় না, ও